কিভাবে করে যাচ্ছিল, আমার চোখ যায় যদ্দুর, এক লাফে চলে যায় তদ্দুর। সুবহানাল্লাহ, আসে না? আমার চোখ যায় যদ্দুর, ভরাট এক লাফে চলে যায় তদ্দুর। রংটা ছিল সাদা, তার বোরাকের রং কি ছিল? সাদা ছিল। খচ্চরের চেয়ে একটু, গাদার চেয়ে একটু বড়। আল্লাহ রাসূল বললেন, আমি মক্কা থেকে তিন দিন তিন রাতের রাস্তার ওই গলিতে যায় দেখলাম এক ব্যবসায়ী কাফেলা তাদের উট হারাইয়া রাতের বেলা খুঁজতেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম, এত রাতে কি খুঁজ? তারা তো আর আমারে চিনে নাই। বলল, প্রতীক, আমরা আমাদের উটটা হারাই ফেলছি। রাসূল বললেন, এখানে পাবা না, ওই যে পেছনে দেখে আসছি, সামনে যায় ডাইনে যাবা, ডাইনে যায় সামনে যায় দেখো। তিনারা সেখানে গেলেন, তাদের উটটা সেখানে পাইলেন। এটা দলিল নাম্বার এক, দলিল নাম্বার। এবার রাসূল বাইতুল মুকাদ্দাস গেলেন, এবার আসেন মেরাজ থেকে আইয়া পরের দিন বর্ণনা করতেছেন, আমার তো মেরাজ হয়েছে। আবু জাহিল্লায় কয়, এতদিন তোমারে যে মিথ্যাবাদী বলছি কোনো প্রমাণ টমাণ দিতে পারি নাই, আজকে তো পারবো। আবু বকরকে যায় বলেন, আবু বকর, যাকে তুমি নবী মানো বিশ্বাস করো, তিনি এমন এক কথা বলেছেন যেটা বিশ্বাস করার মতো নয়। তিনি বলেছেন তিনার নাকি আজকে মেরাজ হয়েছে, আল্লাহর হাবিব এই কথা বলেছেন? কয়, হ্যাঁ বলেছে। কয়, চলো যাই। হযরত আবু বকর সিদ্দিক গেলেন, যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাসূলকে বলেন, হুজুর আপনি কি এটা বলেছেন? রাসূল বলেন, হ্যাঁ। হযরত আবু বকর বলেন, আমি বিশ্বাস করলাম আপনি মেরাজে গিয়েছেন। আল্লাহর হাবিব আবু বকরের দিকে তাকায় বলেন, আবু বকর, তোমার বিশ্বাস এত বড়, এই মুহূর্তে যদি আমার কাছে জান্নাত থাকতো, আমি তুমি আবু বকরকে এখন জান্নাত দিয়ে দিতাম। বিশ্বাসীদের জন্য জান্নাত, এই যে আমার আগের হুজুর বলে গেলেন, কাদের জন্য জান্নাত? বিশ্বাসীদের জন্য জান্নাত। যারা বিশ্বাস করে না, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুগণ, এইবার আবু জাহিল্লাকে আমাসে সালাক, তুমি আমি অনেকবার জেরুজালেম গেছি, সবাইরে ডাকাইছে, কাফের একদল লইয়া এলোপাতারি প্রশ্ন করা শুরু করলেন আমার নবীকে। কাফেররা বলতে চাচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি জেরুজালেম যাইয়া থাকো, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? এটা বুখারি সহিহ হাদিস, দরজা জানালা। রাসূল থমকে গেলেন, আকাশের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমি তো রাতের বেলা সেখানে গেছি নামাজ আদায় করার জন্য, দরজা জানালা তো গন্তে যাই নাই, সুতরাং এটা কেমন প্রশ্ন? আল্লাহ পাক বলেন, হাবিব আপনি থমকে যাবেন না, কারণ কোরআনের আন্দোলন যারা করে তারা কখনো থমকে যায় না। লা ইয়াদুররুকুম ইল্লা আযাব, তারা তোমাদেরকে সাময়িক কষ্ট দিতে পারবে, কিন্তু এই জমিন থেকে তারা তোমাদেরকে মিটায় দিতে পারবে না, পারবে না, পারবে না। সাময়িক কয়েকদিন কষ্ট দিতে পারবে, লা ইয়াদুররুকুম ইল্লা আযাব, বলেন লা ইয়াদুররুকুম ইল্লা আযান, কয়েকদিন কষ্ট দিবে, তবে তোমাদেরকে নিশ্চিন্ন করা যাবে। মুছে তেল দিয়া লাভ নাই, কারণ দুনিয়া থেকে কোরআনের আন্দোলন, ইসলামী আন্দোলন, কালিমার আন্দোলন বন্ধ করা যাবে না, কারণ এই জমিন আল্লাহ সিদ্ধান্ত দিয়ে রেখেছেন কে? আমার বন্ধুগণ, রাসূল ইসলাম থমকে গেলেন, আল্লাহ কয়, থমকে যাবেন না, আপনি অপেক্ষা করেন, এক্ষুনি আমার জিব্রাইল জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে ধরবে, আপনি নিজের চোখে দেখে দেখে গনে গনে বলবেন আপনি কয়টা দরজা কয়টা জানালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন বলে দিলেন গনে গনে। আবু জাহেল কয়, তুমি শুধু জাদুকর নও, জাদুকরের বাবা। চার পাঁচ দিন পরে জ্বালা মিটে নাই আবু জাহিল্লার, কারণ হার ছিল না জিতছিল, কথা কয় না, জ্বালা মিটে নাই। আবার গেছে দুপুর বেলা, চার পাঁচ দিন পর যায় কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমনে এই কথা বলো, এক রাতের কিছু অংশে কোথায় জেরুজালেম আর কোথায় মসজিদে হারাম, কেমনে গেলা? রাসূলকে বিশ্বাস করো না? কয় না। তো যদি প্রমাণ দে, কয় কি প্রমাণ আছে? কয়, অমুক গোত্রের লোকেরা ব্যবসায়িক কাজে গেছিল অমুক জায়গায়, রাতের বেলা তারা কি হারাইছিল? তো ওই উটটা তারা খুঁজতেছিল, উটের সন্ধানটা আমিই দিছিলাম। আবু জাহেল মনে মনে কয়, এটা হলো গোল্ডেন অপরচুনিটি, এইবার বুঝবা মজা। দৌড়ে গেছে ওই কাফেলার কাছে, যায় এদেরকে ডাকাই আনছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে এনে বলতেছেন, আচ্ছা অমুক দিন অত তারিখ রাত্রে তোমরা কোথায় ছিলা? কয়, আমরা তো অমুক এলাকায় আছিলাম, মক্কা থেকে কয় রাত কয় দিন? তিন রাত তিন দিনের রাস্তা অমুক জায়গায় আছিলাম।
তো তোমাদের কি কোনো দুর্ঘটনা ঘটছিল? কয় হ্যাঁ আমাদের একটা দুর্ঘটনা ঘটেছিল, আমরা আমাদের ওটটা হারায় ফেলছিলাম। তো পাইলে কেমনে? কয় একজন পথিক রাতের বেলা দেখছি একটা খসর বা গাদার মতো একটা জিনিসের উপরে চড়ে যাচ্ছিলেন, আমরা তিনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি আমাদের ওটটা দেখেছেন, তিনি যেখানে বলেছিলেন ঠিক সেখানে আমরা ওটটা পেয়েছি। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বললেন সেই পথিক ছিলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার আল্লাহ দলিল ছাড়া কোনো কিছু পেশ করেন না। আমার বন্ধুগণ, আবু জাহিলের মন এখন কি খারাপ হয়ে গেছে। নবীজি বাইতুল মুকাদ্দাস গেলেন, যাওয়ার পরে ওই যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাম তাদের যানবাহন গুলি যে পাথরের ছিদ্রের মধ্যে রশি দিয়ে বাঁধতেন, আল্লাহর হাবিব সেম জায়গায় সেম পাথরের সেম ছিদ্রে রাসূল তার ভোরাটটাকে সেখানে বাঁধলেন। হিজরতের কয়েক বছর পর আবু সুফিয়ান নিয়ে গেছে জেরুজালেম সফরে সম্রাটের দাওয়াতে। সম্রাটের কাছের লোক ছিল বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম পাদ্রী, খ্রিস্টানের পাদ্রী। ওই ওখানে যাইয়া আবু সুফিয়ান তখনও কালিমা পড়ে নাই, মুহাম্মদ ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে কিছু উপটুকুন আর পুরস্কার পাওয়ার জন্য। যাইয়া উনি মাঝে মধ্যে এমন কথা বলে যেটা বিশ্বাস করার যায় না। বলতে 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 এক পর্যায়ে ওই লোক আবু সুফিয়ান বলতেছে মুহাম্মদ ইসলামের জীবনে এমন একটা কথা বলছে, তিনি নাকি রাতের কিছু অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস চলে এসেছেন, এটা কি বিশ্বাস করা যায়? কথাটা বলার সাথে সাথে ওই পাদ্রী খ্রিস্টানের পাদ্রী বসাকে থেকে দাঁড়ায় বললেন আবু সুফিয়ান মুহাম্মদ ইসলামের ব্যাপারে মিথ্যা কথা বলবো না, কারণ আমি হতে পারি খ্রিস্টানের পাদ্রী কিন্তু ওই রাত্রে মুহাম্মদ ইসলাম যে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে এসেছেন সেটার প্রমাণ আমার কাছেও আছে। বুখারী মুসলিম সুনানে আবু দাউদ মাসনাদে আহমদ পরে দেখেন অসংখ্য বর্ণনা। এবার ওই পাদ্রী বলতেছে আমি বলি ঘটনা তুমি এবার শোনো। আবু সুফিয়ান কয় ঘটনা কি, জাদু কি এখানে পৌঁছাইছে নাকি? এবার পাদ্রী বললেন প্রত্যেক রাত্রে আমি নিজ দায়িত্বে বাইতুল মুকাদ্দাসের সবগুলা দরজা জানালা আমি বন্ধ করি, আমি নিজের হাতে বন্ধ করি। ওই রাতে আমি সবগুলা দরজা জানালা বন্ধ করে দিলাম কিন্তু একটা দরজা আমি বন্ধ করতে পারছিলাম না, হাজারো চেষ্টা করলাম বন্ধ হয় না। আমি তখন সাথী সঙ্গীদেরকে ডাকলাম আসো দরজা বন্ধ করতে পারছি না, সবাই মিলে চেষ্টা করলো দরজা বন্ধ হয় না। এবার আনা হলো কাঠমিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠমিস্ত্রির কাজ কি? কাঠ কাইটা টুইটা যেটা বাঁকা হেডারও কি করে, সোজা করে। আমার ভাইয়েরা এইবার কাঠমিস্ত্রি আনছে হেও পারে না। এবার ওই পাদ্রী বললেন বন্ধ করার দরকার নাই, সকালে বন্ধ করবো, এবার যে ঘুমাও। চলে গেলেন পাদ্রী, নিজেই সাক্ষী দিলেন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠার পরে আমি ওই পাথরের কাছে গেলাম যেখানে ইব্রাহিম থেকে নিয়া হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তিনারা নিজেদের যানবাহন গুলি বাইন্ধা রাখতেন। আমি সেখানে যেয়ে দেখলাম রাতের বেলা কেউ না কেউ তার যানবাহনটা ওই পাথরের ছিদ্রের ভিতরে বেঁধে বেঁধে রেখেছিল। রাসূলের মেরাজ সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য না মিথ্যা? রাসূল বলেন আমি সফর করতে লাগলাম, সফরের এক পর্যায়ে দেখলাম একদল লোক তাদের হাতের আঙ্গুলগুলি বড় বড় তামার নখগুলো, কিসের তামা, বড় বড় নখ, নিজেদের নখ দিয়া নিজেরা তাদের গাল তাদের বুকের মধ্যে এইভাবে করে খামসাচ্ছেন। আপনারা কি বলেন এটাকে? কথা কয় না কি দেওয়া নখগুলা কিসের? এ দুনিয়ার নখগুলা কিসের? এই দুনিয়ার নখগুলা কিসের? সারি কি? আপনারা চারি বলেন কিন্তু এটা তৈরি কি দিয়ে? না, এটা আয়রন। মানুষের চোখ আয়রন, কথা মনে রাখবেন। এই চোখটা কি? চুল, চুল সরি, এই চুলটা কি? এই নখটা কি? আয়রন। শুধু মাটি নয়, এখানে অনেকগুলি জিনিস একসাথে করা হয়েছে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলতেছিলাম এই নখগুলা তাদের কিসের? তামা। নিজেরাই নিজেদেরকে কি করছেন? আল্লাহর হাবিব জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা, নিজেদের অবস্থা এমন করে কেন? আল্লাহর হাবিব বললেন এরা হলো ওই লোক
যারা দুনিয়াতে গরিবজনকে সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করে নাই আর দুই নাম্বার যারা সারা জীবন মানুষের গীবত করেছে আছে না না আপনাদের এলাকায় নাই এই কিসিমের মানুষ নাই সম্মানীদেরকে যারা সম্মান করে না যারা কথায় কথায় সম্মানী ব্যক্তিকে অসম্মান করে কথা কয় এই প্রকার লোকের আর গীবতকারীরা এই কাজগুলো তারা করবে নাউজুবিল্লাহি মিন জালে এটাও আমার বলার উদ্দেশ্য না রাসূল গেলেন একবারে আল্লাহর কাছাকাছি যাওয়ার পরে রাসূল বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়িবাত আমার ইবাদতে কাউলি ইবাদতে ফেলি ইবাদতে মালি সবগুলা কার জন্য যেটাকে কোরআনের ভাষায় বলা হয় কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আমার বন্ধুগণ এবার আল্লাহ পাক বললেন হাবিব জান আমিও আপনার উম্মতের জন্য স্পেশাল একটি ইবাদত দিয়ে দিলাম সেটা হলো 50 ওয়াক্ত নামাজ এই হাদিস আপনারাও জানেন এই হাদিসটা প্রায় অনেকগুলো হাদিস এসেছে সব সাহাবারা এই হাদিসটা বর্ণনা করেছেন লম্বা হাদিস নামাজ কয় ওয়াক্ত দিছে 50 তবে দিনে এবং রাতে মিলাইয়া 50 তিনি সপ্তম আকাশে থামেন নাই ষষ্ঠ আকাশে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন এই যুবক এদিকে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হযরতে মূসা আলাইহিস সালাম যুবক বলে ডাকতেন কি বলে ডাকতেন যুবক তারুণ্যের অহংকার যুবক এদিকে আসো আসলো আচ্ছা যুবক চলে যাচ্ছ খুশি খুশি লাগে কি পাইছো আল্লাহ পাক আমার উম্মতের জন্য ইবাদত দিয়েছেন কয় ওয়াক্ত দিনে এবং এটা বলবেন এক দিনে নয় দিনে এবং রাতে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে মূসা আলাইহিস সালাম কয় হয় নাই হায় হায় আপনার উম্মত একেবারে দুর্বল আপনি যান আল্লাহকে বলেন এটা যেন কমায় কারণ আপনার উম্মত জীবনও 50 ওয়াক্ত নামাজ আদায় করতে কষ্ট হবে আমরা কি দুর্বল না সবল কথা কয় না সৃষ্টির তুলনায় আমরা কি দুর্বল না সবল আল্লাহ পাক বলেছেন খুলিকাল ইনসানু যাইফা আমি মানুষ বানাইছি দুর্বল করে আচ্ছা মশার শক্তি বেশি না মানুষের শক্তি বেশি কথা কয় না মশার সাহস বেশি না মানুষের সাহস বেশি কথা কয় না কেন আচ্ছা আমাদের বাংলাদেশে একজন সেনাপ্রধান আছে না নাই ওনারে আমরা ভয় পাই না কিন্তু মশায় ভয় পাই না মশায় ওনারে কামড়ায় না আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মশায় কামড়ায় না হ্যাঁ বেদ বিচার কিছু আছে তাহলে মশার সাহস বেশি না মানুষের সাহস বেশি এই জন্য বলা হয়েছে খুলিকাল ইনসানো জাইফা মানুষ দুর্বল এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ এটা কমান আল্লাহ বলেন যা পাঁচ ওয়াক্ত বাদ বাকি রইল কয় ওয়াক্ত এইভাবে যাইতে যাইতে 9 বার গেছে 10 বারের সময় মূসা আলাইহিস সালাম কয় না এখনো হয় না আপনি যান আপনার উম্মত দুর্বল আমার উম্মতে তোরা আমি দেখছি আমার উম্মতকে কি অবস্থা পারবে না এতক্ষণ নামাজ পড়তে আপনি যান আল্লাহ রাসূল হাসি দিয়ে বললেন আমি আর যেতে পারবো না কারণ আমার কি লাগে লজ্জা লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি লজ্জা লাগে দুনিয়াতে আসার পরে রাসূল বলেছিলেন আমি যদি আমার আল্লাহর কাছে আবারো ফেরত যেতাম আমার আল্লাহ পাঁচক্তকে তিন অক্ত বানায় দিতেন কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পছন্দ করছি আমার উম্মতের জন্য কয় অক্ত হ্যাঁ এই জায়গায় শুনবেন কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পছন্দ করলাম আমার উম্মতের জন্য কয় অক্ত পাঁচ ওয়াক্ত এরপরে আল্লাহ পাক ওই মেরাজের রাত্রিতে একটা দুইটা নয় 14টা দফা আয়াত আল্লাহ নাযিল করলেন সুবহানাল্লাহ কয় দফা 21 নম্বর আয়াত থেকে নিয়া 37 নম্বর আয়াত পর্যন্ত বাড়িতে যা পড়বেন আল্লাহ পাক বলেন লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখজুলা রাষ্ট্রের জনগণের প্রথম কর্তব্য হবে আল্লাহ ছাড়া কারো আইন আর কারো গোলামি করা যাবে না যাবে না যাবে না মেরাজের প্রথম শিক্ষা গোলামি কার আল্লাহ সেজদা দিবেন কাকে আইন মানতে হবে কার ইনিল হুকম ইল্লা লিল্লাহ সৃষ্টি যা আইনও চলবে কাজ করতে রাজি আছেন না নাই ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন না নাই দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান আমার নবী শুধু ইমাম নন দুনিয়ার সমস্ত ইমামদের আমার নবী শুধু নেতা নন দুনিয়ার সব নেতাদের নেতা ঠিক কি না আমার নবী শুধু উস্তাদ নন দুনিয়ার সমস্ত উস্তাদদের সেই নবী যিনি নামাজে ইমামতি করছেন সাহাবায়ে কেরাম মুসল্লি
আল্লাহর হাবিব রুকুতে যায় বললেন সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে দাঁড়াবার সময় বললেন সামিয়াল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে বললেন রব্বানা লাকা হামদ এগুলি কার প্রশংসা আল্লাহ পেছন থেকে একজন সাহাবা একটু বাড়িয়ে বললেন তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বিশ্বনবী নামাজে সালাম ফিরিয়ে বললেন নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য অতিরিক্ত প্রশংসা কে করেছো দাঁড়াও এগুলি তো আমি শিখাই নাই কোথায় পেয়েছো সাহাবা খানিকটা ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইচ্ছা করে বলি নাই আমি আমার জীবনে চাইতে আমার আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে ভালোবাসেন নিজের জীবনের চাইতে কম না বেশি যদি প্রয়োজন হয় সে আল্লাহর জন্য জীবনটা দিতে রাজি আছি না নাই সাহাবা বললেন আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে আমি অনেক বেশি ভালোবাসি আমি যখন এই নামাজে দাঁড়াই আমার ছেলের কথা মেয়ের কথা বিবির কথা পরিবারের কথা মনে থাকে না মনে থাকে কার কথা সেজন্য আমার আল্লাহর জন্য কথাগুলো একটু বাড়িয়ে বললাম আল্লাহর হাবিব বললেন সাহাবা এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি তা দেখো না তুমি যখন নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য অতিরিক্ত প্রশংসা করছিল আমি তখন দেখছিলাম একজন দুইজন নয় তিরিশ জনেরও বেশি ফেরেশতা হাতে কলম নিয়ে কাগজ নিয়ে প্রতিযোগিতায় লেগেছে তোমার আমল নামায় কে কত বেশি নিকি লিখে দিতে পারে আরো আস্তে সুবহানাল্লাহ কর তাহলে প্রশংসা করবেন কার সকালবেলা ফজর আজান হলো সবে সাদেকের আগে আজান শুনে আপনার ঘুম ভাঙলো ঘুম থেকে জাগার পরে সবার আগে প্রশংসা হবে কার আল্লাহ নাকি নেতা বক্তা পিসাব জোরের আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন নুশুর এগুলি কার প্রশংসা আবার আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি প্রশংসা করি কার যখন এই নামাজে দাঁড়াই তখন এই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে ইচ্ছা করে না ভাইরা পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কার দল করবেন কার করেননি কথা কন আল্লাহর দলের নাম কি সবাই তো কয় না ইসলাম অর্থ কি ইসলাম আছে যেখানে আমরাও আছি ইসলাম নাই যেখানে আমরাও নাই এই ইসলাম যার জীবনে নাই তার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ নিজে বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ যদি জীবনে বাছাই করো তোমার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল আপনারা বলেন এই পৃথিবীতে ইহুদি আছে না নাই নাসারা আছে না নাই খ্রিস্টান আছে না নাই তারাও জীবনে কিছু ভালো কাজ করে কি করে না কিন্তু তাদের ভালো কাজগুলি আল্লাহর দরবারে কবুল হবে না একটাই কারণ তারা ইসলাম মানে না ঠিক না সে ইসলামের সাথে আজীবন থাকতে রাজি আছে না নাই এই পৃথিবীতে দুইটা জায়গা আছে ইসলাম ছাড়া অন্য কোনো পরিচয়ে যাওয়ার কোনো সুযোগ কয়টা কয়টা জায়গা একটা হলো আল্লাহর ঘর মসজিদ মসজিদ আছে না আপনাদের এলাকায় মসজিদে দল চলে কা নাকি আওয়ামী লীগ চলে বিএনপি চলে জাসদ চলে বাসদ চলে না ওখানে তরিকা চলে কা আল্লাহ পাকের মাইন্ড করে না কোন আওয়ামী লীগের বড় নেতা মসজিদে যায় যদি কর নাওয়াই তো আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আমি আওয়ামী লীগের বড় নেতা আল্লাহু আকবার নামাজ হবে উনি বলারও সাহস নাই কারণ এখানে দল কার ইন্নি ওয়াজ্জাহাতু পড়েন সবাই ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী আমরা মুতাওয়াজ্জু হলাম কার দিকে এরপরে আমরা বলি ওমা আনা মিনাল মুশরিকিন যারা আমার আল্লাহর সাথে শিরিক করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আরেকটা জায়গা আছে দল নিয়ে যাওয়া যায় না সেই জায়গাটা হলো কবর কোথায় কবরে দল নিয়ে যাওয়া যাবে
কিন্তু ইসলাম নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না আপনি যত বড় ব্যক্তি হন না কেন আলেম হন আর সাধারণ লোকই হন না কেন লাখপতি হন আর কোটিপতি হন না কেন আপনি অন্তকালের পর আপনাকে দামি কাপড় দিয়ে আপনার লাশটা প্যাকেট করা হবে না বরং বাজারের অল্প দামের সাথে কাপড় দিয়ে আপনার লাশটা প্যাকেট করা হবে কি হবে না আপনার লাশটা যখন কবরে দেওয়া হবে একটা দোয়া আছে না নাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সবাই তো কয় না বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সেখানে রাসূলের মিল্লাতের কথা আছে না না সে ইসলামের সাথে আজীবন থাকতে রাজি আছে না নাই এতক্ষণ তো জিরাইছেন জিমাইছেন একটু বলেন তো ইসলাম আছে যেখানে এভাবে বললে হবে একটু আওয়াজ দিয়ে ইসলাম আছে যেখানে কোরআন হাদিস যেখানে বন্দর আছে যেখানে সন্ত্রাসীরা যেখানে বোমা বাজরা যেখানে টেন্ডার বাজরা যেখানে হকানে আলেম ওলামা যেখানে রাজি আছেন কথা বলেন রাজি আছেন এই মাহফিল থেকে হাত তুলে আল্লাহকে দেখাবো আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি আওয়ামী লীগ বিএনপি জামাত আর জাতীয় পার্টি যশোদার হেফাজত বুঝি না আমি বুঝি ইসলাম আমি বুঝি কোরআন আমি বুঝি নবী আমি বুঝি আমার আল্লাহ আমার এই চার জিনিসের বিরুদ্ধে কোন বেয়াদব যদি কথা বলে ভূমিকা নেয় আর প্রচার করে আমরা সব কাঁধে কাঁধ মিলাবো আমাদের সমাজ থেকে তাদেরকে প্রতিহত করতে রাজি আছি না নাই তুই হাত উপরে তুলে আমার আল্লাহকে দেখান আসলে মিছিল টিছিল না আপনারা একটু এলোমেলো ঠান্ডা আছেন একটু গরম করলাম আর কি কারণ ঠান্ডা জায়গায় কোনো কিছু দিলে অসুবিধা আছে না নাই কথা বলে না অসুবিধা আছে না আপনাদের মহিলারা রুটি বানায় না রুটি খান তো আপনারা আপনারা বানান না মহিলারা বানায় মহিলারা বানাইলে এটা গোল হয় চাঁদের মতো আর আপনি বানাইলে এটা বাংলাদেশের মানচিত্র হয়ে যাবে এটার লেজ এদিকে যাবে হেদিকে যাবে তো রুটিটা যে ভাজে ওইটাকে আপনারা কি বলেন আচ্ছা তাওয়াটা গরম হলে রুটিটা দেয় না ঠান্ডা অবস্থায় দেয় কথা কয় না গরম হলে ঠান্ডা অবস্থায় দিলে রুটি হবে না নষ্ট হবে এই কোরআন শুনলে হৃদয়ের ইমান ঠান্ডা হয় না গরম হয় কার কথা আল্লাহ নিজে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলেন আমার মুমিনরা যখন আমার জিকির করে তাদের কলিজাগুলি আমার ভয়েতে কম্পমান হয়ে যায় জিকির করলে কলিজা কাঁপে কার ভয়ে আর আমাদের বাংলাদেশে কিছু জিকির আছে জিকিরের ঠেলা লুঙ্গি পায়জামা খুললে যায় এরকম জিকির আছে না নাই কথা বলেন না আছে না নাই এগুলি জিকির না ভণ্ডামি আচ্ছা জিকির মানে কারে ডাকা আপনি কাউকে ডাকবেন আদবের সাথে না নাইছেন আচ্ছা বেয়াদবি করে ডাকবেন হ্যাঁ নবীরা যেভাবে ডেকেছেন আমরা নবীরা ডেকেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ডাকবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ বলেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আমার মুমিন বান্দাদের কানে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয় আমি আমার মুমিনদের হৃদয়ের ঈমান আরো বাড়ায়া দেই আরো আস্তে সুবহানাল্লাহ কর এই কোরআনের মাহফিলে আল্লাহ যেন আমাদের হৃদয়ের ঈমান বাড়িয়ে দেন আমরা বলি আমিন আমার বন্ধুগণ আজকে ভূমিকা সার আলোচনা করব ইনশাআল্লাহ রাত্র অনেক হয়েছে আমি জানি আপনারা ধৈর্যচ্যুত হয়েছেন আপনারা কেন আমিও হয়েছি কারণ এতক্ষণে মাহফিল শেষ হয়ে যায় এরা অনেক আগে নোয়াখালীতে মাহফিল শেষ হয় 10:30টায় কুমিল্লা শেষ হয় 11টায় অন্য অন্য জেলায় 11:30টার মধ্যে 12টার মধ্যে তো শেষ আর আমি শুরু করলাম আজকে 11:30টায় যাই হোক লম্বা কথা বলবো না আমি যেহেতু আসছি কষ্ট করে আপনাদেরকে কিছু কথা শোনাবার জন্য আমি কিছু কথা বলে আমরা মুনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো ধরা বাঁধা নাই আমি কতক্ষণ করব আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আলোচনাটা শেষ করে দিব আচ্ছা বলেন তো আমার হাতে এটা কি সবাই একটু কথা বলতে হবে মহব্বতের সাথে এটা আমার হাতে এটা কি কোরআন
এটা কি আসমানের কিতাব না জমিনের কিতাব? এই কিতাবের কথাগুলি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? সবাই বলে না, কত পার্সেন্ট? 100%। আমরা কি জান্নাতে যেতে চাই? কোরআনের পথে চলতে চাই? নবীর এত্তেবা করতে চাই? আচ্ছা, আপনার কি পীর সাহেবের এত্তেবা করার দরকার না নবীর এত্তেবা করার দরকার? আপনি কি নেতার মিছিল করার দরকার না আল্লাহর নামে তাকবীর দেওয়া দরকার? রাজনীতি খুঁজবেন না। অনেকে আছে মাহফিলে গিয়া খালি রাজনীতি খুঁজে, হুজুরে কোনটা কইলো, কোনটা কইলো, কোনটা কইলো, এরকমের মাইন্ডের লোক আছে না নাই? এরকম মাইন্ড যদি আপনার থাকে, আপনি বুঝবেন যে আপনার এখানে গন্ডগোল আছে। যেটা আমার আগের হুজুর হাদিসটা বলে গেলেন যে আমাদের এখানে একটা কি আছে, কালব আছে। এটা একটা টুকরা, রাসূল বলছেন এটা একটা টুকরা। এটা যদি খারাপ হয় পুরো দেহটা কি হয়? খারাপ। আর এটার যদি ভালো হয় পুরো দেহটা কি থাকে? এখন আপনার একটা হাসি দেন তো। দেন, মুস্কি হাসিও দিতে পারেন না, দেন হাসি, দেন মুস্কি হাসি, দেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমনি করলে হবে? এটা হাসি দিবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কি রাখছেন? এটা এটা যদি আলহামদুলিল্লাহ হাসি দিয়ে বলেন, বোঝা যাবে এই জায়গাটা ঠিক আছে। আর যদি হাসি না দিয়ে কোন এই আসি আর কি কোনো রকম, তাহলে বোঝা যাবে এখানে কি আছে, গন্ডগোল। আমার বন্ধুগণ, গোপালগঞ্জের মানুষ অনেক শিক্ষিত, অনেক আলেমও আছেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে রসুল আসছিলেন কয়জন? রসুল কয়জন? একজন পাওয়া গেছে, 313। বলেন, মুখস্থ করেন কথা, ওয়াজ করবো না, যতটুকু 20-25 মিনিট একটু শিক্ষা দিয়ে যাই। শিক্ষা আপনাদের থেকে আমি নেব, আপনারা আমাকে দিবেন। বলেন তো, রসুল কয়জন? 300। বদরে সাহাবা কয়জন? মিল রাখলেন কে? আচ্ছা, রসুল আর নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। নবী এবং রসুলের মধ্যে কি আছে সে আলোচনা আজকে করব না। আমি বুঝাইতে চাইলাম, এটা কি আসমানি কিতাব না জমিনের কিতাব? আসমানি কিতাব। নাজেল হয়েছে কোথেকে? কিন্তু দুনিয়াতে ঘটে যাওয়া কথা আকাশে যাইয়া আবার এই কোরআনে আসছে, এমন ঘটনা এই কোরআনে আছে না নাই? কথা কয় না? কম না বেশি? হ্যাঁ, এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবে সব কথা লিপিবদ্ধ করে দিয়েছেন কে? আমি আগেই বলছি, দেখেন আমাদের দেশে এটাকে বলা হয় কোরআন শরীফ। কি বলা হয়? কোরআন শরীফ। ভালো কথা, কোরআন শরীফ বলবেন, এটা গুনাহ হবে না। কিন্তু আমি আপনাকে বলে দিয়ে যাই, এটাকে যদি শুধু কোরআন শরীফ বলতে থাকেন সারা জীবন, কোরআনের হক আদায় হবে না। কারণ এই কোরআনকে আল্লাহ কোরআন শরীফ বলে নাজিল করেন নাই, এই কোরআনকে আল্লাহ একটা দুইটা নয় 40টা নাম দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন, এই কোরআনের কয়টা নাম? এবং 40টা নামের জন্য আলাদা আলাদা কাজও আছে না নাই? আছে। আমি সবগুলা বলবো না, দুই একটা বলে যাব। আপনাদের দেশে যিনি আম বিক্রি করেন তাকে আপনারা কি বলেন? কথা কেন? আমলা। যিনি দুধ বিক্রি করে তাকে আপনারা কি বলেন? দুধওয়ালা। যিনি খন্তা, কুড়াল, কাঁচি, দা বিক্রি করেন তাকে কি বলেন? কামার বলেন। যিনি মাটির হান্ডি বা হান্ডি পাতিল বিক্রি করে তারে আপনারা কি বলেন? হ্যাঁ, আমার বন্ধুগণ, এই কথাটা এই জন্য বললাম, আম যিনি বিক্রি করেন তাকে আপনারা আমলা বলে ডাকেন, কাঁচি খন্তা যিনি বিক্রি করেন তাকে আপনারা কামার বলে ডাকেন। তবে কামারের কাছে যদি যায় কোন ভাইজান, আমারে 1 কেজি আম দাও, দিবনি। কেন দিবে না? কারণ সে আম বিক্রি করে না। সে বলবে, ভাই আপনি পাপ না যে আগে মাথা চিকিৎসা করান, কারণ আমি আমি বিক্রি করি কি? কথা কয় না? আমি বিক্রি করি খন্তা, কুড়াল, দা। আমার নাম হলো কি? তো আপনি আমার কাছে আম চান কেন? আপনার মাথায় গন্ডগোল আছে? যদি আপনি আম কিনতে চান তাহলে আপনাকে আমলার কাছে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই কোরআনকে আল্লাহ 40টা নামে ডাকলেন, আমি লম্বা বলবো না। এই কোরআনের একটা নাম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কোরআন মাজি। বলেন নামটা কি? আলে মোলামারা বলেন নামটা কি? এই নামটা কোরআন কারিমে আছে না নাই? নাকি মোল্লায় বানায় আনছে?
কোরআনটার নাম কি? সবাই মহব্বতের সাথে বলেন কবেন হুজুর হারা জীবন কোরআন শরীফ কইতে কইতে জীবন গেছে এখন কোরআন মাজিদ বলবো কেন আপনাকে বলাই লাগবে কারণ আমার আল্লাহ এটাকে কোরআন শরীফ বলেন নাই আমার আল্লাহ বলেছেন এটা কোরআন মাজিদ মাজিদের বাংলা হলো যেটাকে বুজুর্গ বলে সম্মানিত বুজুর্গ আমাদের দেশে আমরা বুজুর্গ বলি যিনি তরিকা তরিকার জিকির টিকির শিক্ষা দেয় হালকায় জিকির নিয়ে আসে তারে আমরা কি মনে করি বুজুর্গ মনে করি কিন্তু আমি বলে দিয়ে যাই না যিনি হালকা জিকির শিক্ষা দেন দিন দুনিয়ার কোনো খোঁজ খবর নাই তিনি বুজুর্গ নন বরং এই কোরআনকে যারা মানে কোরআনের আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত থাকে তারাই হলো আসল বুজুর্গ কারণ কোরআন বুজুর্গ কিতাব আপনি যদি বুজুর্গ হাসিল করতে চান কার কাছে যাওয়া লাগবে আলেমরা আমরা বলেন পানি পবিত্র না অপবিত্র কথা কয় না পানিকে বলা হয় তহুর কি বলা হয় পবিত্র সে নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করে আল্লাহ পাক জানায় দিলেন এরা হলো কোরআন উম্মাজিদ বুজুর্গ কোরআন পানি যেমন নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করে দেয় এই কোরআন তোমরা যারা পড়বা তুমি যদি কৃষি কাজও করো আর রিকশাও চালাও কোরআনের আইন যদি মান্য করো সেই কোরআন তোমাকে বুজুর্গ বানায় দেবে একটা লোক কৃষি কাজ করে খায় সেই লোকটাও যদি কোরআন মানে সেও বুজুর্গ এটা মোল্লার কথা না আল্লাহর কথা কার কথা এমনকি এই মাইকম্যান যদি এই কোরআনটা মানেন এই মাইকম্যানও বুজুর্গ এই মাইকম্যানও আমার বন্ধুগণ বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে বসা বুখারীর বর্ণনা সুনানে আবু দাউদের বর্ণনা আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে আছেন সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে এইভাবে করে চতুর্দিক থেকে গ্রাও করে আছেন একটা লোক ভিতরে ঢোকার কোনো রাস্তা রাখেন নাই পেছন থেকে একজন কৃষক কৃষক বুঝেন তো আপনারা কারে কনে খেতে কাজ করে তার তো আমাদের দেশে কোনো দামই নাই কৃষক এসে ডাক দিলেন এখান থেকে ইশারা দিলেন হুজুর আমি আপনার সাথে দেখা করতে আসছি আমার একটু জায়গা করে দিতে বল আল্লাহর হাবিব এতটাই চক্ষুষ্মান ছিলেন তিনি তার আশেপাশে যা কিছু হইতো তিনি টের পাইতেন সুবহানাল্লাহ বলবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমামতি করতেছেন পেছন থেকে একজন থুতু ফালাইলো থুক্কু কইলো থুক্কু রাসূল এটা টের পাইছিল না না পায় নাই পাওয়ার পরে রাসূল নামাজের পরে কথা বলছে কি বলে নাই আমার বন্ধুগণ কৃষক বললেন হুজুর আপনার সাথে দেখা করতে আসছে একটু দেখা করতে দেন আল্লাহর হাবিব বললেন সাহাবারা আল্লাহর বান্দাকে আমার কাছে আসতে দাও নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম রাস্তা করে দিলেন কৃষক লোক মাটি কেটে খায় তিনি এসে বললেন হুজুর আমি আপনার কাছে এসেছি আপনার সাথে একটু হাতটা মেলাবো আল্লাহর হাবিব নিজের হাতটা দিলেন ওই লোকটাও নিজের হাত দিলেন হাত দেওয়ার পর আল্লাহর হাবিবকে ওই লোকটা জিজ্ঞেস করলেন হুজুর আপনার হাতগুলো এত নরম কেন আল্লাহর হাবিব মুসকে হাসি দিলেন এবার বিশ্ব নবী হাসি দিয়ে বললেন তোমার হাতগুলো এত শক্ত কেন একজন কৃষককে নবীজি বলতেছেন তোমার হাতগুলো এত শক্ত কেন কথা শোনার পরে কৃষক বললেন হুজুর আমি একজন কৃষক মানুষ মাটি কেটে গায়ে যার কারণে আমার হাতগুলি শক্ত হয়ে গিয়েছে আল্লাহর হাবিব কৃষকের হাতটা এইভাবে করে ধরলেন উপরের দিকে উঠাইলেন সাহাবায়ে কেরামকে বললেন সাহাবারা তোমরা যদি জান্নাতি হাত দেখতে চাও আল্লাহর বান্দার হাতের দিকে তাকাও আল্লাহু আকবার বিশ্বনবী বুঝিয়ে দিলেন বিরাট বড় নেতা যদি হও পীর যদি হও কোরআন যদি না মানো আল্লাহর জান্নাত পাবা না আর একজন কৃষক যদি নিজেকে কোরআনের আন্দোলনে শামিল করে দেয় উনিও বুজুর্গ হয়ে জান্নাতে চলে যাবে সুতরাং কোরআন হাদিসের বিকল্প কিচ্ছু নাই রাসূল বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন দুটি জিনিস আমি দিয়ে গেলাম ধরবা গোমরা হওয়ার কোনো সম্ভাবনা আমার বন্ধুগণ এই কোরআনের আরেকটা নাম হলো কোরআনুল হাকিম বিজ্ঞানময় কোরআন কি কোরআন সবাই কয় না কি কোরআন আচ্ছা এই কোরআন কি শুধু বিজ্ঞানময় কোরআন না বিজ্ঞানের বাপ দাদা বিজ্ঞান তো শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির অনেক বছর পর কিন্তু কোরআন এমন এক কিতাব পৃথিবী সৃষ্টির আগের কথাও কোরআনে আছে না নাই পৃথিবী সৃষ্টির মধ্যখানের কথা কোরআনে আছে না নাই পৃথিবী ধ্বংস হওয়ার পরের কথাগুলিও কোরআনে আছে না নাই তাহলে কোরআন কি শুধু বিজ্ঞানময় কোরআন নাকি বিজ্ঞানের বাপ দাদা কার কথা আমার বন্ধুগণ একটা দৃষ্টান্ত দেই এই পৃথিবীতে বিজ্ঞানকে পরিচালিত করা হয় নাসা থেকে নাসা
ওই নাসার কর্তৃপক্ষ পাবলিসিটি করলেন যে আমাদের নাসাকে গাইড করার জন্য কতগুলি গাইডবুক লেখা দরকার বিজ্ঞানের উপরে যারা জ্ঞান রাখো তোমরা আমাদেরকে বিজ্ঞানের উপরে কিছু বই লিখে থিওরি লিখে আমাদেরকে দাও আমরা সেটা দেখে দেখে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাব জার্মান জাপান ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারপরে আপনার ইসরায়েল রাশিয়া এই ধরনের দেশ থেকে বড় বড় বিজ্ঞানের ব্যাপারে জানেওয়ালারা বই লিখলেন আমার বাংলাদেশের একজন ছেলে লিখলেন সর্বমোট সারা পৃথিবীতে 8,500 বই লেখা হলো কয় হাজার 8,500 বই লিখে নাসার কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হলো জমা দেওয়ার পর নাসার কর্তৃপক্ষ যাচাই বাছাই করলেন কার বইটা এক নম্বরে যায় ওই জার্মান জাপান রাশিয়ার লেখকের বই এক নম্বর হয় নাই আমার বাংলাদেশের লেখকের বই এক নম্বরে চলে গেছে বাড়িতে যায় ইন্টারনেটে ঢুকে গুগলে সার্চ দিবেন ওনার নাম হলো আসিফ সিদ্দিকী যিনি নাসায় এখনো চাকরিরত আছে নামটা কি বললাম আসিফ সিদ্দিকী সাংবাদিকেরা নাসার কর্তৃপক্ষেরা জিজ্ঞেস করলেন দুনিয়ার বড় বড় সুপার পাওয়ারের দেশগুলো বই লিখল কারো বই এক নাম্বার হয় না আপনি ছোট্ট একটা দেশ বাংলাদেশে আপনার জন্ম আপনার বইটা এক নম্বরে গেল কেমনে তিনি যে জবাব দিলেন শোনার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল তিনি বললেন আমার পরিচয় হলো আমি হলাম একজন মুসলমান আরো আসতে সুবহানাল্লাহ দুই নাম্বার পরিচয় আমি হলাম বাংলাদেশি আর তিন নাম্বার পরিচয় আমার কাছে যে সম্পদ আছে পৃথিবীর কারো কাছে সেটা নাই সেই সম্পদটার নাম কি বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল সবাই বলতে হবে ইয়াসিন ওয়াল কোরআনিল আল্লাহ বললেন আল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম তার মানে আল্লাহ জানাই দিলেন কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না তিনি বললেন পৃথিবীর যে কোনো লেখক বই লেখার আগে আগের কোনো না কোনো কিছুকে দেখে বা ফলো করে আর আমি যখন বই লিখলাম আমি ফলো করলাম কাকে কথা বলে না যার কারণে আমার লেখা কয় নাম্বার আমি বুঝাইতে চাইলাম এই কোরআনে বিজ্ঞানের কথা আছে এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকেও এক নাম্বার বানিয়ে দিবেন কে আমার বাংলাদেশে মেধার কোনো অভাব নাই কিন্তু আমরা মর্যাদা দিতে জানি না আমাদের কুমিল্লার একটা ছেলে মাত্র 49 দিনে পুরা কোরআন হেফজ করে ফেলেছে আমি নিজে ওই ছেলেকে দেখেছি আমার বাসার পাশে স্কুল এন্ড কলেজ ইবনে তাইমিয়া হেফজখানা সেখানে মাত্র কয় দিন মাত্র 49 দিনে পুরা কোরআন মুখস্থ করে ফেলেছে বরকত কার আমার বন্ধুগণ সেই কোরআন থেকে আমি দুই একটি কথা বলবো আচ্ছা বলেন তো এই কোরআনটা নাজিল করেছেন কে এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমাদের হাতেও আছে না নাই আমাদের হাতে নাই এটা তো আমাদের কাছে আল্লাহ আমানত রাখছেন আমরা মুসলমান যদি এই কোরআনের পক্ষে কথা বলতে ভয় পাই আল্লাহ পাক বিধর্মীদেরকে দিয়ে কোরআনের হেফাজত করাবেন এরপরও কোরআনের আওয়াজকে পৃথিবী থেকে বন্ধ করে দেওয়া যাবে না এ ওয়াদা কাক সেদিকেও গেলাম না এটা আরবি কি মাস অল্প কিছু কথা বলবো এটা আরবি কি মাস রজব মাস এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিছিলেন কে এই মেরাজের বর্ণনা মেরাজের ঘটনা মেরাজের আলোচনা প্রত্যেক মসজিদে মসজিদে হবে হবে না ওইগুলো আমি বলবো না আমি একটু ভিন্ন টাইপের বলে যাই আমার বন্ধুগণ কোরআন এবং হাদিস থেকে বলবো বিশ্বনবীকে আল্লাহ মেরাজে নিলেন পৃথিবীর কোন রাসূলকে আল্লাহ মেরাজে নেন নাই এখন মেরাজে নিলেন কেন প্রথম কথা এটা কোন সূরাতে আমরা আলোচনা করব আজকে এই মেরাজের ঘটনা আল্লাহ পাক 5টি সূরাতে আলোচনা করেছেন কয়টা আজকে আমরা আলোচনা করব সূরা ইসরা থেকে সূরাটার নাম কি 15 সিপারার প্রথম সূরা এটা এই সূরাটার আরেকটা নাম হলো সূরা বানি ইসরাইল সূরাটার নাম কি বললাম তবে আজকে যেহেতু আমরা ইসরার ব্যাপারে আলোচনা করব ওই দ্বিতীয় নামটা আমরা ব্যবহার করব সূরাটার নাম সূরাতুল ইসরা নাযিল করেছেন কে এই সূরাটিতে আয়াত সংখ্যা 111 আয়াত সংখ্যা কত 111 রুকু সংখ্যা 12 নাযিল হয়েছে মক্কায় তবে তিনটি আয়াত মদিনায় নাযিল হয়েছে বলেন সূরার নাম কি ইসরা সূরায়ে ইসরা আয়াত কয়টা 111 রুকু কয়টা 12টি নাযিল হয়েছে কোথায়
মক্কা তবে তিনটি আয়াত কোথায় নাযিল হইছে মদিনাতে নাযিল হইছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় বিশ্বনবীর ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি বিশ্বনবীকে জীবদ্দশায় দেখেছি সারা জীবন বলতে এই সূরাটা নাযিলের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু পর্যন্ত প্রত্যেক রাতে আল্লাহ রাসূল এই সূরাটি একবার তেলাওয়াত করে ঘুমাতেন তাহলে সূরার নাম কি বললাম আয়াত কয়টা রুকু কয়টা বাই আয়াত এবার আসেন আলোচনায় যাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুবহান যিনি পুত্র পবিত্র সে আল্লাহ পাক তার বান্দাকে তার গোলামকে ইসরা করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাতে করে আল্লাহ তার গোলামকে নিদর্শন দেখায় দিতে পারে এখন মেরাজের ব্যাপারে সংক্ষেপে যা বলা হয় প্রথম কথাটি হলো মেরাজ এটি কি সশরীরে হইছে না স্বপ্নযোগে হইছে কথা বলতে হবে সশরীরে কারণ স্বপ্নে মেরাজ হওয়ার কোনো দরকার তাফসীর ইবনে কাসির পণ্ডিতা বলেছেন আমার নবীজির মেরাজ স্বপ্নযোগে হয়নি স্বপ্নযোগে মেরাজের কোনো দরকারই ছিল না যেহেতু সারা পৃথিবীর নবীদের থেকে রসূলদের থেকে একজনকে আল্লাহ মেরাজ করিয়েছেন আল্লাহ পাক স্বয়ং আমার নবীকে সশরীরে মেরাজে নিয়ে গিয়েছেন আর এই মেরাজের হাদিসগুলি বর্ণনা করেছেন বরাবর 50 এর উপরে সাহাবা কয়জন সাহাবা 50 জনের উপরে সাহাবা মেরাজের হাদিসগুলো শুধু বর্ণনা করেছেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এবার আসেন মেরাজটা হইল কখন সেটা জানি এই মেরাজ বিশ্বনবীর হিজরতের 16 মাস আগে অথবা 1.5 বছর আগে ঘটিয়েছেন কে আল্লাহ মেরাজে গেছেন অনেকগুলো কারণ তার ভিতরে তিনটা কারণ সবচেয়ে বড় কয়টা কারণ আমি তিনটা বলবো তিনটা কারণ রাসূলকে মেরাজে নেওয়ার সবচেয়ে বড় কারণ কয়টা এক নাম্বার কারণ হলো যেই বছর রাসূলকে মেরাজে নেওয়া হলো সেই বছর আল্লাহর হাবিবের সবচেয়ে দুইজন প্রিয় ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তাদের কষ্টগুলি আবার নবী সহ্য করতে পারছিলেন না সেজন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন মেরাজে নিয়া আল্লাহ যদি তার নিদর্শনগুলি দেখায় আবার ফেরত দেন তিনার মনটা ভালো হওয়ার সম্ভাবনা আছে না না আমার বন্ধুগণ ছেলে পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে মেয়ে পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে 1000 টাকা দিয়া মা বাবা কয় যাও তোমার চাচার বাসা ঢাকায় তোমার খালাম্মার বাসা যশোর যাও তোমার চাচির বাসা খুলনা একটু বেড়ায় টেরায় আসো বলে না কেন বললেন বলেন তো মনটা যাতে কি হয় ভালো হয় যাও একটু ঘুরে আসো প্যাম্পিরিতে ছেকা খাইছে ব্রেকআপ হইছে এখন দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায় বন্ধু বান্ধব কয় তুই আর সিগারেট খাইস না এই মায়ের কথা বুইল্লা যা এরছে ভালো মায়ে দেমো তবে চল কয়েকটা দিন কক্সবাজার ঘুরে আসে আপনারাও ঘুরবেন বিশ্বনবী সুনানে আবু দাউদের বর্ণনা আছে আল্লাহর হাবিব প্রত্যেক দিন আসরের নামাজের পর মদিনার অলিতে গালিতে খালি পায়ে হাঁটতেন কি পায়ে আর এখনকার চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে নিয়েছেন যদি সুস্থ থাকতে চাও দিনের বেলা অন্তত এক বেলা খালি পায়ে হাঁটাহাঁটি করো আর আমাদের দেশে হাঁটে যখন ডায়াবেটিস আক্রান্ত হয় এর আগে আর হাঁটাহাঁটিতে আমরা আমার বন্ধুগণ বিশ্বনবী দুইজন প্রিয় ব্যক্তিকে ওই বছর হারালেন একজন ছিলেন মুশরিক আর একজন ছিলেন মুমিনা সেই বছর হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহর হাবিব হারালেন আরেকজন হলো নিজের চাচা আবু তালিব সেই বছর দুনিয়া থেকে বিদায় কয়জন বিদায় দুইজন একজন হলো মুমিনা আরেকজন মুশরিক এখন আপনি বলবেন যে হুজুর আবু তালিব তো মুশরিক ছিল উনি মরে গেছে রাসূল কষ্ট পাইছেন কেন কেন পাইছে জানেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টানা 22 বছর পর্যন্ত 22 বছর বয়স পর্যন্ত আল্লাহ রাসূলের চাচার ঘরেই ছিলেন এবং ওই চাচা বিশ্বনবীকে এত বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিব যখন 3 বছরের জন্য জেলখানায় গেলেন কয় বছর 3 বছর আপনি গেছেন কয় বছর একদিন কথা না নবী জেলখানায় যায় নাই কয় বছর সেই আলোচনা করব না আমার ভাইয়েরা আল্লাহর হাবিবকে যখন 3 বছরের জন্য বন্দী করা হলো জেলখানায় যখন আটকে দেওয়া হলো এইবার আবু তালেব যে ঘোষণা দিলেন আমার ভাতিজাকে স্যার আমি থাকতে পারবো না
আমার ভাতিজা থাকে যেখানে আমিও যাব সেখানে সুতরাং আমার ভাতিজার যতদিন জেলখানায় থাকবে আমি আবু তালেব স্বেচ্ছায় আমার ভাতিজার জন্য ততদিন জেল খাটব এটাকে বলা হয় অরিজিনাল আশিকের রাসূল তবে কালিমা ছাড়া ইসলাম ছাড়া ইসলামে আন্দোলন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না শুধুমাত্র আশিকের রাসূল দাবি করে যদি জান্নাতে যাওয়া যেত আবু তালেব সবার আগে জান্নাতে চলে যেত জান্নাতে যেতে হলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা প্রধান শর্ত এই কালিমা বুখারীর হাদিস বিশ্বরবে চাচাকে এত ভালোবাসেন চাচা যেদিন ইন্তেকাল করতেছে বারবার যায় সাসারে খালি গুতায় কয় আপনি কালিমাটা শুধু একবার কর আমি আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নেব ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন না হবে না innaka la tahdi man ahbabta walakinna allah yahdi may yasha apne bhalobeshe kauke hidayat dite parben na karon hidayater chabi ta kar kache abu talib hidayat pay nai kintu rasuler jonno onek korchen jar karon rasul onek koshto peyeche chachar jonno arekta ke খাদিজাতুল কোবরা প্রিয় দুইটা ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হলেন রাসূলের মন ভালো না আল্লাহ সিদ্ধান্ত নিলেন মন মারা হয়ে মক্কায় ঘোরার দরকার নাই আপনি জেরুজালেম যান সেখান থেকে প্রথম আকাশ সপ্তম আকাশ জান্নাত জাহান্নাম ঘোরাঘুরি করে আপনার মন আমি আল্লাহ ভালো বানাই দেব সুবহানাল্লাহ এটা কয় নাম্বার কারণ এক নাম্বার দুই নাম্বার কারণ হলো এতদিন বিশ্বনবী ওহির মাধ্যমে জিব্রাইলের কাছ থেকে যা শুনেন সেই কথাগুলি তিনি বর্ণনা করে করে জানায়া দেয় জান্নাত জাহান্নামের কথাগুলি তিনি বর্ণনা করেন আল্লাহ সিদ্ধান্ত নিলেন হাবিব শোনা কথা আপনি বলেন কিন্তু শোনা কথা আর দেখা জিনিস এক রকম হতে শানিদা কায় বুয়াদ মানে দিদিদা তুরা দিদা ও ইউসুফরা শানিদা দেখা জিনিস আর শোনা জিনিস এক রকম সুতরাং আপনি আসেন আপনি এতদিন জিব্রাইলের কাছে শুনে শুনে জান্নাত জাহান্নামের বর্ণনা দেন এখন আর শুনে নয় আপনি আসেন আপনি দেখে যান এবার দেখে দেখে আপনি ভালো করে বর্ণনা দিবেন সুবহানাল্লাহ আসেন মুখ দিয়ে কয়টা গেল বাকি রইল কয়টা সেটা কিন্তু রাজনৈতিক কারণ বলবো বলবো কালকে সকাল আবার কইবেন নি হুজুর দাওয়াত দিয়েছে হুজুরের রাজনীতি করছে না তিন নাম্বারটা ছিল রাজনৈতিক কারণ সেটা কি রাসূল মক্কা বিজয় করবেন মাত্র দেড় বছর পরে হিজরত করবেন হিজরত করে মদিনায় যাবেন সেই মদিনায় যাওয়ার পরে একটা রাষ্ট্র কায়েম করবেন কোরআনের আইন দিয়া সেই রাষ্ট্রের জনগণের চরিত্র কেমন হবে তাদের লেখাপড়া কেমন হবে তাদের অর্থনীতি কেমন হবে তাদের সমাজনীতি কেমন হবে তাদের আচরণ নীতি কেমন হবে সেই জিনিসগুলা মেরাজের রাত্রিতে আল্লাহ তার হাবিবকে বুঝাইয়া দিলেন তাহলে কারণ কয়টা অসংখ্য কারণের মধ্যে কয়টা কারণ বললাম তিনটা কারণ রাসূল হিজরত করবে মদিনায় যাবেন অকুর রব্বি আদখিলনি মুদখলা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা সুলতানে নাসির মানে কি নিরঙ্কুশ ক্ষমতা যেই ক্ষমতার মধ্যে দাঁত বসাবার ক্ষমতা কারণ আমার বন্ধুগণ এবার আসেন মেরাজ নিয়ে কিছু কথা বলি আল্লাহ পাক বলেন সুবহানাল্লাজি আসরা বি আব্দি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল রাত এখন 12:30 বাজে এরপরে গেলে একটাও আর ফজরের নামাজ পড়বে না এরকমের 100টা মাহফিল জোড়া দিলে একটা ফজরের নামাজের সমান হবে কোনটা বেশি গুরুত্ব কথা বলেন কোনটা ফজর সুতরাং গোপালগঞ্জে আবারও আসবো যদি সুযোগ পাই তবে এই টাইমে দিলে জীবনে আর এই জেলায় ঢুকবো না টাইম হবে 9টা থেকে 9:30টার মধ্যে ওপেন সময় দূর দূরান্ত থেকে লোকজন আসে ওয়াজ শোনার জন্য নিরাপদে বাড়িতে চলে যেতে পারে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আমরা বলি আমিন আমার বন্ধুগণ এখানে একটা কাগজ দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে এর ঘটনা বলার জন্য এটা তো ফেব্রুয়ারিতে চলে গেছে ভ্যালেন্টাইন্স এটা কোনো ডে আবার বাংলাদেশে এনে ঢুকাইছে ভ্যালেন্টাইন্স ডে শব্দটার সাথেই তো দিনটা যায় না বাংলায় কয় ভালোবাসা দিবস আর ইংরেজিতে কি কয় তো এটার অর্থ কি এটা নাকি অর্থের সাথে কথার কোনো মিল নাই নামেতে নূর মোহাম্মদ কামে বাবুলাল সাইনবোর্ড লেখছে ডাক্তারখানা রাখছে বুশিমাল বুঝেন নাই কথা নামটা কিন্তু নূর মোহাম্মদ কাজটা করে
বাবুলাল বুঝেন তো হিন্দুদের কাজ আর সামনে লেখছে যে এটা ফার্মেসি ভিতরে কতগুলি বুশির বস্তা পালায় আছে এরকম এর আছে না নাই সব সাইনবোর্ড দেখা দুনিয়ায় কোনো কিছু হয় না কারণ ভিতরের মালটাও ভালো হয় দেখেন না জাকির নায়েকের নিয়ে কত ঠেলাঠেলি আছে না নাই খালি সাইনবোর্ড লিয়ে ঠেলাঠেলি আরে ভাই সাইনবোর্ড লিয়ে ঠেলাঠেলি না কইরা ভিতরে লুকার দরকার আছে না নাই শেষ কথা বলে যায় দলাদলি নাই দাই যারা দাই আল্লাহ কালিমার দাওয়াত যারা দেন কোরআনের দাওয়াত যারা দেন আমরা সবাই এক ফারু মাসালা যেগুলো ফারু মাসালা ইখতিলাফি মাসালা এগুলো আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে ওই যে আপনারা বলেন তো গত কয়েকদিন শুক্রবারের ঘটনা আপনারা যে কি বলে নিউজিল্যান্ডে যখন 49 জন মুসলমানকে হত্যা করেছিল নারী এবং পুরুষদেরকে তারা কি তখন যায় বাছাই করছিল কে হানাফি কে শাফি কে হাম্বলি মাযহাবের লোক কে লা মাযহাবের লোক কে আহলে হাদিসের লোক বাচ্চা বাচ্চা গুলি করছিল গুলিটা কিন্তু সবাইকে করেছে কারণ এখানে সবাই ছিল মুসলমান লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু সুতরাং আপনি জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলার দরকার নাই আপনি আল্লামা শফির বিরুদ্ধে কথা বলার দরকার নাই ইসলামী আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলার দরকার নাই কথা যদি বলতে হয় যারা ইসলামের বিরোধিতা করে ইহুদের দালালদের বিরুদ্ধে কথা বলুন ঠিক ঠিক তাকবীর আল্লাহু আকবার ঠিক তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুজিয়া শত্রু আলকুরআনের আলো আমার বন্ধুগণ আমরা নিজেরা দলাদলি করব না মাসালা নিয়ে পার্থক্য এটা আগেও ছিল এখনো আপনি ইচ্ছা করলে এটা সমাধান দিতে পারবেন আর এটা যদি আপনি সমাধান তাহলে তো আর ফিকার কিতাবের কোনো দরকার নাই সুতরাং সাবধান দলাদলি নয় এক কাতারে দাঁড়ান যেই মসজিদে একসাথে নামাজ আদায় করেন যেখানে একসাথে জানাজা পড়েন যেখানে একসাথে মানুষকে দাফন করেন সেখানে সামান্য কিছু বিষয় নিয়ে মারামারি করে আমরা যদি বিভক্ত হই আমাদের শক্তি কমবে না বাড়বে আমাদের শক্তি বাড়বে না কমবে অথচ আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো একসাথে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআল লাস্তা মিনহুম ফি শাইইন হাবিব আপনি বলেন যারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ডিত করে যারা নিজেরা নিজেরা বিভক্ত হয়ে যায় তাদের সাথে আপনি বিশ্বনবীর কোনো সম্পর্ক নেই সুতরাং সাবধান করে দিয়ে গেলাম দলাদলি ছাড়েন এক কাতারে দাঁড়ান কালিমা যেখানে আমরা নামাজিরা যেখানে আমরাও আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আর কোনো বক্তা আছে اللهم آمين أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين غفر رات أي لكار اكتا مدرسة شامن راتر پرا اكتر کسا کسی باجه قدو گلی گناگر بلا اپنا دور باری قرآن نما فیل شش کرے حد تولام مهربانی کرے اما در قرآن نما فیل اپنی قبول کرے نے আজকের আলোচনা হাদিয়াত জিকির আজকার দরুদ সালাম কোরআনের তেলাওয়াত হাদিয়া টোকন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দেয় তমাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম সোয়াদাই কেরাম সিদ্দিকিন সলিহিনা কাবের দিন ওলামায় মুতাকাদ্দিমিন মুতাখিরিন সলফে সলিহিন মুমিন মুমিনা শুয়ে আছেন সকলার আরহার করে পৌঁছায় দেয় আমাদের মুরব্বী আমাদের উস্তাদ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে যারা এই কবরে চলে গেছে তাদের কবরগুলিকে জান্নাত বানায় দেয় রব্বুল আলামিন আয় আল্লাহ এলাকার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ এলাকার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দেন মা বোনদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দেন যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দান করেন যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে পরীক্ষা দিছে ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আজকের মা মাহফিলকে আপনি কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন আজকে যারা আলোচনা করেছেন তাদেরকে কবুল করেন ছাত্রগুলাকে আপনি জামানার বড় আলেম হিসাবে কবুল করে আজকের মাহফিলে সাদা দাড়িওয়ালা যত বান্দারা এসছেন সাদা দাড়িওয়ালা বান্দাগুলির জীবনের গুনাহ মাফ করে দেন আজকের মাহফিলে আল্লাহ যত যুবক এসেছেন যুবকদের গুনাহ মাফ করে দেন যুবকগুলিকে বেলাল আর খাব্বাবের সাথে কবুল করে আল্লাহ আমাদের পরিবার পরিজনকে আপনি ইসলামের জন্য কবুল করে রব্বুল আলামিন যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন তাদেরকে আপনি মেহরবানি করে সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন যারা ইসলাম বুঝে না তাদের ইসলাম বুঝাইয়া দেন
কোরআন যারা বুঝে না তাদেরকে কোরআন বুঝায় দেন নিউজিল্যান্ডের জমিনে আমার প্রিয় ভাইয়েরা যারা শহীদ হয়ে গেলেন বোনেরা যারা শহীদ হয়ে গেলেন তাদেরকে দয়া করে জান্নাতুল ফেরদাউস দান করে দেন আল্লাহ যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে ইসলামের বন্ধু বানায় দেন কোরআন বুঝার তৌফিক দিয়ে দেন মক্কা মদিনায় যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ যারা কষ্ট করে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন আমি তাদের জন্য দোয়া করি তাদের নেক মাকসুদগুলি আপনি পূর্ণ করে দেন আল্লাহ যাদের টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া এত সুন্দর মাহফিল করানো হলো তাদের জন্য তাদের মা বাবার জন্য আপনার জান্নাতে একটু জায়গা দিয়ে দেন এই প্যান্ডেল এই লাইট এই মাইক এই ক্যামেরাগুলি যারা দিলেন ব্যবসায় বরকতদান করে দেন রব্বুল আলামিন এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে সেই তৌফিক আপনি দান করে দেন যারা দান সদকা করলেন তাদের সদকাগুলি আপনি কবুল করে নেন আল্লাহ যাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করার তৌফিক দেন যারা পরীক্ষা দিবে তাদের ভালো রেজাল্ট করার তৌফিক দেন আমার ছোট ভাই রবিউলকে বড় আলেম বানায় দিয়ে যারা এই দোয়া চেয়েছেন তাদের দোয়াকে আপনি কবুল করে রব্বুল আলামিন আমার এক ভাই দোয়া চেয়েছেন আল্লাহ তিনার ছোট্ট মেয়ে ছয় মাসের মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমরা দোয়া করি আমার ভাইকে তার চাইতে উত্তম সন্তান দান করে দেয় যেটাতে কল্যাণ আছে আমাদের সেই কল্যাণ দান করেন অকল্যাণ থেকে আমাদেরকে মুক্ত করেন আরেক ভাই দোয়া চেয়েছেন তারা কোনো কিছু মনে থাকে না আল্লাহ তার ব্রেনটাকে আপনার সব সুস্থ সবল বানিয়ে দেয় কোরআন হাদিসের কথাগুলি যেন মনে রাখতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ এলাকা থেকে যারা বিদেশে আছে তাদের উপর আপনি রহম করেন আমার প্রবাসী ভাই যিনি আমাকে দাওয়াত দিয়ে কষ্ট করলেন আয় আল্লাহ বাংলাদেশে নাই দোয়া করি তার প্রবাস জীবনের কামাই রুজিতে বরকত দান করেন আরও যারা এলাকায় কৃষিকাজ করে ফসলের জমিনে বরকত দান করে দেন যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন আল্লাহ আমার আগে যারা আলোচনা করলে তাদের কণ্ঠকে সারা বাংলাদেশে পৌঁছে দেন রব্বুল আলামিন এই বাংলাদেশে যারা হক কথা বলে তাদের কণ্ঠগুলিকে আপনি হেফাজত করেন আল্লাহ জানি না কার জন্য সাদা কাফনা কাপড় তৈরি হয়ে বাজারে চলে এসেছে জানি না কার জন্য মসজিদের খাটি অপেক্ষা করছে যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়ায় দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল